এই তথ্য মতো একটা অ্যাসাইনমেন্ট ছিল। হ্যাঁ ভালো কথা, ওই রেডিওতে মিউজিক সেকশনে আমি তোমার কথা বলে দিয়েছি, মোটামুটি গাইতে পারলে ওরা তোমার একটা ভালো চান্স দেবে। সত্যি আমি কালই যাব, যদি হয় তাহলে যে কি খুশি হব। ছোটবেলা থেকে রেডিওতে গান গাওয়ার আমার বড় শখ ছিল। তুমি একবারই অডিশনে পাস করবে। আপনার শুভেচ্ছা যেন আমি চিরদিন পাই। বিকেলবেলা কি করলাম শুনবেলা? শুনবো, ভারী মজা লাগছে। শিউলি ওখানে গিয়েছিলাম। কি দেখলাম শুনবেলা? না কেন, মেয়েটাকে অসহায় পেয়েছো তাই? ছি ছি, এতটা আঘাত দিতে তোমার প্রাণে বাধে না? আমাকে ভুল বুঝবেন না আসাদ ভাই, জীবন থেকে পালিয়ে বেড়াবার চেষ্টা করো না সুজন। তুমি না ওকে সুখের পরশ দেবে বলেছিলে? বলেছিলাম। তবে ওর কথা মনে হলেই আমার প্রতি মুহূর্তে মনে হয় শিবলি একটা জারজ সন্তান, কোন এক পাপীর পশুবৃত্তির ফসল। কেউ পশুবৃত্তি করতে পারে, তার জন্য কেউ যদি জন্ম নেয় সে দোষ কি তার? সেও তোমার মতো দুটো হাত চোখ মুখ রক্ত মাংস প্রাণ নিয়ে পৃথিবীতে এসেছে, তুমি তাকে শাস্তি দেবে কোন নীতিতে? কেবল নীতিকে আশ্রয় করে বেঁচে থাকা যায় না আসাদ ভাই, ত্যাগ স্বীকার করলেই যায়। আপনি পারতেন, আপনি পারবেন একটা বারগুণিতার মেয়েকে নিয়ে সারা জীবন কাটাতে? কথা দিয়ে থাকলে প্রয়োজন হলে নিশ্চয়ই পারতেন। আমি বিশ্বাস করি না ওটা আপনার গাল ভরা বলি। সুজা, আমি কি পারতাম আর কি পারতাম না এই মুহূর্তে তা প্রমাণ করা সম্ভব, তবে প্রয়োজন হলে অবশ্যই দেব। রাস্তাঘাটের লোকে আপনাকে আঙুল দিয়ে দেখাবে না? দেখাতে পারে। রাস্তায় মেয়েরা দেখলে মুচকি হাসবে না? হাসবে, তবে কেউ দেখবে আর কেউ হাসবে, আর সেই জন্য একটা জীবনের মৃত্যু হবে। সুযোগ পেয়ে পাপিগুলো তাকে কুড়ে কুড়ে খাবে। তাহলে কেন কেন গিয়েছিল সে মেয়েকে নিয়ে দিনের পর দিন এক ঘরে থাকবে? কেন তাকে সংসারী হওয়ার আশ্বাস দিয়েছিল? কেন তার কাছে প্রেম নিবেদন করতে গিয়েছিল? আসাদ ভাই, হ্যাঁ সমাজের লোক হয়তো তোমাকে এক ঘরে করতে পারে, রাস্তায় ঠাট্টা বিদ্রুপ করতে পারে, কিন্তু তবু তুমি যদি শিউলিকে বিয়ে করে প্রমাণ করতে পারো যে তুমি মানুষ হিসাবে একটা জীবনের মূল্য দিয়েছ, তাহলে তুমি বীর, তুমি উদার, তাহলে তুমি তোমার পদচিহ্ন রেখে যেতে পারো। সমাজকে অস্বীকার করে? সমাজ কোন সমাজ, কোথায় সমাজ? যে সমাজ এখন নিরীহ নিষ্পাপ মেয়ে চিৎকার শুনতে পায় না, কান্না শুনতে পায় না, বেঁচে থাকার আশ্বাস দিতে পারে না, সে সমাজকে মানতে হবে কোন যুক্তিতে? সমাজ, সে সমাজ তো গুটি কয়েক পরিবারের সুবিধার জন্য, শোষকের হাতকে দৃঢ় করার জন্য। যেদিন কৃষক শ্রমিক মেহনতি মানুষ তা জানতে পারবে, সেদিন তাদের লাখ পায়ের লাঠি থেকে সমাজকে ভেঙে চুরমার করবে।